ফল আর্মিওয়ার্ম, জীবনচক্র এবং ভুট্টার ক্ষয়ক্ষতি। ফল আর্মিওয়ার্মের জীবনচক্রে ডিম, কীড়া বড় হওয়ার 6টি পর্যায়ে, পিউপা ও মথ অবস্থা উল্লেখযোগ্য। জীবনচক্রের প্রথম ধাপে গাছের গোড়ার দিকে কাণ্ড আর পাতার মিলনস্থলের কাছাকাছি পাতার নিচের দিকে পোকাটি 100 থেকে 200টি ডিম পাড়ে। ডিম ফুটে বের হওয়া বাচ্চাগুলো পাতা খেতে শুরু করে এবং পাতায় ছোট ছোট দাগওয়ালা ছিদ্র তৈরি করে। পোকাগুলো কচি গাছের পাতার কানের মতো মোড়ানো অংশ এবং বড় গাছের ভুট্টার মোচার চারপাশের পাতা খেতে পছন্দ করে। মোচার চারপাশের পাতা খেয়ে এরা ভিতরে ঢুকে পড়ে এবং ভুট্টার তৈরি হতে থাকা দানা খেতে থাকে। এর মধ্যে ফল আর্মিওয়ার্ম কীড়া পরিণত ও বড় হয়ে পাতাগুলো খেয়ে ঝাঁঝরা করে ব্যাপক ক্ষতিসাধন করে ভুট্টা গাছের উপরে পৌঁছে। কচি গাছ হলে গাছের বৃদ্ধি বন্ধ হয় ও নতুন কোনো পাতা গজায় না। মোটামুটি 14 দিন পর পূর্ণাঙ্গ পোকাটি পিউপা পর্যায়ে পৌঁছার জন্য মাটিতে পড়ে। এ সময় এরা মাটির 2 থেকে 8 সেন্টিমিটার নিচে অবস্থান করে। মাটি খুব বেশি শক্ত হলে এরা ঝরে পড়া পাতা দিয়ে নিজেদের ঢেকে রাখে। এর প্রায় 8-9 দিন পর পূর্ণাঙ্গ মথ মাটি থেকে বের হয়ে আসে এবং পুনরায় জীবনচক্রটি শুরু করে।